ফকিরফাড়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ফকিরফাড়া ক্রিকেট টুর্নামেন্ট 2020-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ফকিরফাড়া চ্যালেঞ্জারের সাথে ফকিরফাড়া ওয়ারিয়র্স এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে ফাইনাল খেলা হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরফাড়া বদর আউলিয়া কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা আলহাস আব্দুল জব্বার, মিয়া মোহাম্মদ বাদশাহ, যুব নেশন ক্লাবের সভাপতি মোহাম্মদ মফিজ, 17 নং করোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস মাহবুবুর রহমান, ফকিরফাড়া বদর আউলিয়া হেফজেখানা ও এতিমখানার সভাপতি আব্দুল মালেক মেম্বার, হাজি রাশেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদুল আলম মঞ্জুর। এতে আরও উপস্থিত ছিলেন ফকিরফাড়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ এবং সচিব নুরুল আমিন কুকন সহ ফকিরফাড়ার গণ্যমান্য সর্বস্তরের জনসাধারণ ও অংশগ্রহণকারী টিমের সকল খেলোয়াড়। উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ফকিরফাড়া বদর আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আলহাস মীর কাশেম। উপস্থিত অতিথিবৃন্দরা সকলে বক্তব্য রাখেন। পরে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও 10,000 টাকা প্রাইজ মানি এবং ম্যাচ সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। তো সবাইকে যারা জয়ী হয়েছেন এবং যারা রানার্স আপ হয়েছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং আপনারা ক্রিকেট খেলার মধ্যে থাকবেন থাকলে সুবিধা হবে কি, আপনাদের মর্মানসিকতার আর অন্য ধরনের দিকে যাবে না, বিশেষ করে মোবাইল টোবাইল নিয়ে আমরা আসক্ত হয়ে পড়তেছি বর্তমানে ইয়াং জেনারেশন। এটা একদম হাঁটছে একদম দিচ্ছে, এটা দুঃখের কিছু নয়। আমরা যারা আজকে চ্যাম্পিয়ন হয়েছি তাদের হাতে যেভাবে হাসি মুখে বয়ান গেছি, তারা যা দেখা যাচ্ছে তারা হাসি মুখে বয়ান গেলবে আমি আশা রাখি। ভবিষ্যতে আরো যাতে সুন্দর এবং উন্নতি খেলাধুলা উন্নত হয় তার দিকে নজর রাখার জন্য আমি আহ্বান জানাবো প্রত্যেক বিন্দুকে। তোমরা লেখাপড়া করে এগিয়ে যাবে, আমাদের ফকিরপাড়া সম্মান বয়ে আনবে, আমরা আশা করি ভবিষ্যতে আমাদের এখান থেকে বিসিএস ক্যাডার হবে, আমরা আশা করি সচিব হবে, টিএনও হবে, আমরা আশা করি ডাক্তার হবে, ফকিরপাড়া আরও এগিয়ে যাবে। আমাদের যেই সাহায্য সহযোগিতা দরকার আমরা তোমাদেরকে কিছু দিতে না পারলেও বুদ্ধি পরামর্শ দিয়ে চেষ্টা করব। ফকিরপাড়ার পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উড়ে, ফকিরপাড়ার পতাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উড়ে, ফকিরপাড়ার পতাকা অন্য অন্য জায়গাতেও উড়ে। একটা যে সুশৃঙ্খল সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে শুরু করছো, সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে আমরা পরিসমাপ্তি করতে পারছি, এই জন্য আসলে তোমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখান থেকে তোমাদের না আমাদেরও অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে আজকে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য যে টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানাবো। পরাজিত এবং বিজিত এবং বিজয়ী উভয় দলকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে খেলার যে 60টি দল ছিল 46 জন তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে তারা সুশৃঙ্খলভাবে খেলা খেলছে এবং কোনো গোলমাল ছাড়া কাক কিছু না বলে সুশৃঙ্খলভাবে যে খেলা খেলছে তাদেরকে আমাদের আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কমরেজ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির যিনি সুন্দরভাবে এই টুর্নামেন্ট পরিসমাপ্তি করতে পারছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। শুনলাম 46 জন খেলোয়াড় সবাই কিন্তু ফকিরপাড়ার এবং সবাই কিন্তু স্টাডি করে এবং কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র, এটা হলো আমার সবথেকে গর্বের বিষয়, সবথেকে আনন্দের বিষয়, এটা নিয়ে আমি গর্ববোধ করতে চাই। ফকিরপাড়াকে কেউ ধরে রাখতে পারবে না, কেউ পারবে না ধরে রাখতে, ফকিরপাড়া এগিয়ে যাবে এগিয়ে যাচ্ছে, কেউ ধরে রাখতে পারবে না ইনশাল্লাহ। তোমাদের এই খেলা দেখে পরিচালনা দেখে আমি অত্যন্ত আনন্দ বোধ করে সকলকে আবারও অভিনন্দন জানাই। আমি এই আজকের এই আয়োজন কমিটিকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সুশৃঙ্খলভাবে আজকে 15 দিন যাবৎ এই টুর্নামেন্টকে ঠিকভাবে এবং আমাদের ফকিরপাড়ার এবং ছোট ভাইদেরকে এবং মুরব্বদের হাতে এবং এত সুন্দরভাবে আপনারা উপস্থাপনা করছেন, এটার জন্য আমি আমার এই এলাকার ছোট ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে এবং অভিনন্দন জানাই। হাসান ভাই, সাজ্জাদ ভাই, আমি ওদেরকে ধন্যবাদ জানাই, ওদের জন্য আমরা আজকে উইনার হতে পেরেছি। আমাদের বিপক্ষ দল যারা আছে তারা অনেক ভালো খেলেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। সোহেল, তোমার টিম হেরেছে, ক্যাপ্টেন হিসেবে তুমি কি ডিসঅ্যাপয়েন্টেড? আমি ডিসঅ্যাপয়েন্টেড নেওয়ার কারণ হচ্ছে কি আমাদের ইনজুরি টিম নিয়ে খেলতে হয়েছিল,
আমাদের দুইজন মেইন বোলার ইঞ্জুরি পড়ার কারণে আমরা প্ল্যানটা সাকসেস করতে পারি নাই। প্রত্যেক দলের হার একটা ব্যতীত হার থাকে, ফাইনাল হারার কারণে একটু আমরা ব্যতীত, কিন্তু ইনশাল্লাহ আমরা এটা নিয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টেড না। নুরালামি খোকন, থ্যাংক ইউ ভেরি মাচ। ফকিরপাড়া ক্রিকেট টুর্নামেন্ট 2020 পরিচালনা কমিটির আপনি হচ্ছে সদস্য সচিব আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ। এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট পরিচালনা করার জন্য আপনাকে অভিনন্দন এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি। সো সবার জন্য আপনার পক্ষ থেকে কি নিউজ থাকবে আজকে? আমাদের ফকিরপাড়া ক্রিকেট টুর্নামেন্ট 2020 কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান আজকে ফাইনাল খেলার মধ্যে দিয়ে আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রোগ্রামের সমাপ্তি পর্যন্ত আসার পেছনে আমাদেরকে অনেক কাটঘট পোহাতে হয়েছে, আমরা অনেক পরিশ্রম করেছি, অনেক খেলাধুলা যে আমাদের মানসিক বিকাশ গঠনে অনেক সাহায্য করে এবং সুশৃঙ্খলতা বোধ, ভ্রাতৃত্ববোধ এবং এই যে একটা সম্প্রীতির বন্ধন সৃষ্টি করতে যে খেলাধুলার যে বিকল্প নেই সেটা আমরা আমাদের অতিথিবর্গের কাছ থেকে আমরা মেসেজ পেয়েছি। এবং আজকের প্রোগ্রামে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার দুই বন্ধুবর মিজান এবং সাদ খোকনকে, তারা অনেক সুন্দরভাবে ধারাভাষ্য প্রদান করেছেন এবং বিশেষভাবে বিজেতা এবং বিজয়ী দুটি দলকেই আমার পক্ষ থেকে পরিচালনা কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাতে চাই। এই যে মিডিয়া পার্টনার পিটিভি, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে অশেষ অশেষ মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই।